সংঘাত নয় নিরপেক্ষ নির্বাচনে ক্ষমতার পালাবদল চায় বিএনপি মন্তব্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত জনসমাবেশে অংশ নিয়ে তিনি আরও বলেন দেশে বিদেশে সমর্থন হারিয়েছে সরকার নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন সহ দশ দফা দাবিতে ২৭ জেলায় জনসমাবেশ বিএনপির তারই অংশ হিসেবে রাজধানীর আদাবর লিংক রোডে শ্যামলী ক্লাব মাঠে দলের নেতাকর্মীদের জমায়েত তীব্র রোদ উপেক্ষা করে ভর দুপুরে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সমাবেশ শুরু হয় বেলা ২:৩০টায় এদিন নতুন কর্মসূচি না এলেও বিএনপি নেতাকর্মীদের বৃহৎ আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার জনগণের কথা ভাবে না বলেই বাজারে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি অভিযোগ করেন দেশ বিদেশের সমর্থন হারিয়ে এখন ক্ষমতার জোরে টিকে থাকতে চাইছে সরকার যার দাম ৩ গুণ ৪ গুণ ৫ গুণ ১০ গুণ না বেড়ে গেছে দেশে বিদেশে সমর্থন হারিয়েছে মামলা হামলায় বিএনপিকে দমানো যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সংঘাত নয় নিরপেক্ষ নির্বাচনে ক্ষমতার পালাবদল চায় বিএনপি এ সময় নির্বাচন কমিশন কোনো আসনের নির্বাচন বাতিল করতে পারবে না বলে আরপিও সংশোধনের সমালোচনা করেন তিনি আমরা সংঘাত চাই না আমরা কনফ্রন্টেশন চাই না আমরা শান্তিপূর্ণ উপায়ে শান্তিপূর্ণ উপায়ে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার পরিবর্তন চাই সেই নির্বাচন কখনোই আওয়ামী লীগের অধীনে সেটা কখনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না আপনারা নতুন আইন করতে যাচ্ছেন যে নির্বাচন কমিশন কোনো আসনের নির্বাচন বাতিল করতে পারবে না তাহলে নির্বাচন কমিশনের স্বাধীনতাটা কোথায় কাকে বোঝাচ্ছেন বাংলাদেশের সব মানুষকে কি বোকা মনে করেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হলে ফয়সালা রাজপথেই হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব জনগণের চোখের ভাষা পড়ুন জনগণকে মুক্তি দেন সম্রাট আনোয়ার এটিএন নিউজ ঢাকা